वेलकम व्यूअर्स टू दिस चैनल। सो आज के आम्रा जेटा करबो सेटा होच्छे खूब इजी एक्टा रेसिपी, बांगाली रेसिपी, प्रेशर कुकारे कत सहजे बनानो जाए सेटा होच्छे जे आलू पेपे एक्टा भालो तरकारी जेटा रुटिर साथे रातेओ आम्रा खेते पारी बा सकाल बेला ब्रेकफास्टे खेते पारी। सो एटार जोन्नो जेटा लागबे अवश्य आलू आर पेपे एइभाबे आन्दाज मतो काटा, आलू चच्चड़ीर मतो करे पिस करे, फोड़नेर जोन्नो एकटुखानि मेथी एबं शुकनो लंका, एकटु दई लागछे আর অবশ্যই আদা কুচিয়ে কাটা রয়েছে। তো আমি প্রেশার কুকারে তেল দিয়েছি, তো এতে মেথি আর শুকনো লঙ্কা ফোড়নটা দিয়ে দিই। সো মেথি শুকনো লঙ্কা ফোড়নটা বেশ ভালো করে হয়ে গেলে আমি এতে যেটা করব সেটা হচ্ছে যে আদাটা দিয়ে একটু ভেজে নেব। দেখুন ফোড়ন হয়ে গেছে, আদাটা দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি। এরপরে আমি যেটা করব, এই যে কাটা আলু এবং পেঁপেটা আছে এটাকে আমি এর মধ্যে একটু ফ্রাই করে নেব হলুদ লবণ দিয়ে। দেখুন আমি হলুদ নুন দিয়ে এটাকে ভালো করে ফ্রাই করে নিচ্ছি। এরপরে আমি যেটা করবো, একটু দই আছে টক দই, এই টক দইটা আমি দিয়ে দেবো। আচ্ছা, আমি এতে টক দই দিয়েছি, স্বাদ মতো একটু মিষ্টি দিয়েছি, আর একবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি, একটু কষিয়ে নিচ্ছি। দেখুন এটা সুন্দর কষানো হয়ে গেছে। তো কষানোর পরে আমি এর মধ্যে একটুখানি দুধ ঢেলে দেবো। দেখুন আমি এর মধ্যে দুধও ঢেলেছি, একটু জলও ঢেলেছি। যেহেতু এটা রুটি দিয়ে খাওয়া হবে, খুব শুকনো শুকনো হবে না, আবার খুব জলো জলোও হবে না, তো এরকম একটা কনসিস্টেন্সি। তো আমি এবার প্রেশার কুকারটা ঢেকে একটা দুটো সিটি দেবো। সো দুটো সিটি দেবো, তো একটা সিটি অলরেডি পড়ে গেছে, আর একটা সিটি হোক, এক্ষুনি পড়বে আর একটা সিটি। সো দুটো সিটি ওভার, আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, ফুল প্রেশার রেখে আমি আপনাদের খুলে দেখাচ্ছি। সো দেখুন পুরো প্রেশার চলে গেছে, আমি নামিয়ে এটাকে শুকিয়ে নিয়েছি। এইভাবে এটা রুটির সাথে বা লুচির সাথে সার্ভ করবো, খেতে খুব সুন্দর হয়েছে। আপনারা এরকমভাবে করে দেখতে পারেন, খুব ইজি ব্যাপারটা এবং অনেক তাড়াতাড়ি হয়, টাইম সেভিং এবং এনার্জি সেভিং। সো আপনারা আমার চ্যানেলে আপডেট পেতে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, এই ভিডিও শেয়ার করুন এবং ট্রাই করুন, পরে কোনো এক ভিডিও নিয়ে আবার আসবো। নমস্কার, ভালো থাকবেন।